नमस्कार, प्रियंका एखन परिवेशन करबे शुभ दासगुप्त आमी सेई मेये कविताटी अवलम्बने। नारी हलो सृष्टिर प्रतीक, सृष्टिर अस्तित्व नारी छाड़ा कल्पनाओ करा जाए ना। वैदिक जुगे नारीदेर स्थान छिल सबार उपरे, किन्तु बर्तमान समाज नारी स्वाधीनता कतटा विश्वासी सेटा निये आजो विवाद आछे। पथे घाटे रास्ताय कर्मक्षेत्रे कत ना अन्यायेर सम्मुखीन होते हय मेयेदेरके, सेटा हयतो एखाने उपस्थित प्रतिटा मेये उपलब्धि करेछे। ताई आज समय एसेछे सेई अन्यायेर बिरुद्धे रुखे दाड़ानोर। नारी तोमार शक्ति प्रकाश पाक, तुमि दश भुजा मा दुर्गार रूपे फिरे एसो। तोमार हातेई प्रतिष्ठित होक समाजेर नतुन न्यायदण्ड। আমি সেই মেয়ে, বাসে ট্রেনের জামে রাস্তায় যাকে আপনি রোজ দেখেন, যার শাড়ি কপালের টিপ কানের দুল আর পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন, আর আরো অনেক কিছু দেখতে পাবার স্বপ্ন দেখেন, স্বপ্নে যাকে ইচ্ছে মতন দেখেন, আমি সেই মেয়ে। রাজস্থানের শুকনো উঠোন থেকে পিপাসার জল আনতে যাকে আপনি পাঠিয়ে দেন 10 মাইল দূরে সরকারি ইদারায়, আর 20 মাইল হেঁটে ক্লান্ত বিধ্বস্ত যে রমণী ঘরা কাঁখে ঘরে ফিরলেই যাকে বসিয়ে দেন চুলার আগুনের সামনে আপনার রুটি বানাতে, আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে যাকে নিয়ে আপনি মগ্ন হতে চান গঙ্গার ধারে কিংবা ভিক্টোরিয়ার সবুজে কিংবা সিনেমা হলের নীল অন্ধকারে, যার চোখে আপনি এঁকে দিতে চান ঝুঁটো স্বপ্নের কাজল আর ফুরিয়ে যাওয়া সিগারেটের প্যাকেটের মতো, যাকে পথের দুপাশে ছুঁড়ে ফেলে আপনার ফুল সাজানো গাড়ি শুভ বিবাহ সুসম্পন্ন করতে ছুটে যায় শহরের পথে, কোণে দেখা আলোর গোধূলিতে একা দাঁড়িয়ে থাকা, আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে, এমনকি দেবতাও যাকে ক্ষমা করেন না, অহংকার আর শক্তির দম্ভে যার গর্ভে রেখে যান কুমারীর অপমান, আর চোখের জলে কমতি হয়ে নদীর জলে ভাসিয়ে দিতে হয় কখনকে আত্মযুগে, আমি সেই মেয়ে। সংসারের অসময়ে আমি ভাষা, আমার ছাত্র পড়ানো টাকায় মায়ের ওষুধ কেনা হয়, আমার বাড়তি রোজগারে ভাইয়ের বই কেনা হয়, আমার সমস্ত শরীর প্রবল বৃষ্টিতে ভিজতে থাকে, কালো আকাশ মাথায় নিয়ে আমি ছাতা হয়ে থাকি, ছাতার নিচে সুখে বাঁচে সংসার। আপনি 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 আপনারা আপনারা আমার জন্য অনেক করেছেন, সাহিত্যে কাব্যে শাস্ত্রে লোকাচারে আমাকে মা বলে পুজো করেছেন, প্রকৃতি বলে আদেক্ষিতা করেছেন, আবার শহরগঞ্জের গানাগুলিতে ঠোঁটে রং মাখিয়ে কপি হাতে দাঁড় করিয়েও দিয়েছেন। হ্যাঁ, আমি সেই মেয়ে। একদিন হয়তো হয়তো একদিন হয়তো অন্য কোনো একদিন আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠবো সেই অসামান্য, খোলা চুল মেঘের মতো থাকবে আমার খোলা পিঠ, দু চোখে জ্বলবে ভীষণ আগুন, কপাল ঠিকতে বেরোবে ভয়ঙ্কর তেজরশ্মি, হাতে ঝলসে উঠবে সেই খড়গ, দু পায়ের উপরে বেজে উঠবে রণতুন্দুলি, নৃশংস অট্টহাসিতে ভরে উঠবে আকাশ, দেবতারাও আতঙ্কে স্তব্ধ হয়ে বলতে থাকবে মাগে পুত্র ভান্ধরাং মুক্তকে সিং চতুর্ভুজং তালিকাং দক্ষিণাং মুণ্ডমালা বিভূষিতাং, বিভৎস দাবানলের মতো আমি এগোতে থাকবো আর আমার এগিয়ে যাবার পথের দুপাশে মুণ্ডহীন অসংখ্য দেহ ছটফট করতে থাকবে, সভ্যতার দেহ প্রগতির দেহ উন্নতির দেহ সমাজের দেহ। হয়তো আমি সেই মেয়ে, হয়তো বা হয়তো বা। অন্ধকার হতে আমাকে হোক না পথ চেনার, কবে
কবে আর কবে চিত্ত শান্তি ভাবে।